বস্ত্রশিল্পের অন্যতম কাঁচামাল তুলা, এই চাহিদা মেটাতে আমদানি করতে হয় বিপুল পরিমাণে। সেই আমদানি নির্ভরতা কমাতে লালমনিরহাটে বাড়ছে আন্তর্জাতিক মানের তুলা চাষ। তবে চলতি বছর বেড়েছে সারের উৎপাদন খরচ। গেল বছরের তুলনায় মন প্রতি তুলার দাম 100 টাকা বাড়লেও তেমন খুশি হতে পারেননি চাষিরা। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। চাহিদার তুলনায় তুলার চাষাবাদ কম। দেশের চাষ হওয়া প্রতিমণ তুলার দাম নির্ধারণ করা হয়েছে 3,900 টাকা। চাষিদের উৎপাদিত প্রতিমণ তুলা থেকে আঁশ পাওয়া যায় 12 কেজি আর বীজ পাওয়া যায় 28 কেজি। জেলায় তুলা চাষে চাষির সংখ্যা বেড়েছে। বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বাড়ায় তুলা চাষে খরচও বেড়েছে। প্রতিমণ তুলা 5,000 টাকা দরে বিক্রি করতে পারলে প্রত্যাশিত লাভ হবে বলে দাবি করেছেন চাষিরা। এখন এবার তুলা করাতে মোটামুটি মিনিমাম ভালো হচ্ছে, পরিশ্রম কম আর এবং লাভ বেশি। প্রতি বিঘায় এই 14-15 16 মণ তুলে হয়, তাতে হলো আমাদের মনে করেন অন্ত ক্যারিং খরচটা অনেক বেশি হয়ে যায়। লালমনিরহাটে চাষ হচ্ছে চর কটন ও আপলাইন কটন। প্রতি বিঘা জমি থেকে কৃষকরা আঁশ ও বীজ সহ 15-18 মণ তুলা উৎপন্ন করছেন। আগের তুলা সে এখনকার তুলা অনেক লাভবান হয়েছি বা অনেক ফলন বৃদ্ধি বেশি, আর অফিস থেকে আমার কীটনাশক সার বা বীজ সহযোগিতা করছে। তুলাটাতে খরচ কম, লেবার একটু কম লাগে, তা লাভ ভালোই আছে, খারাপ না, আবাদ করা যায়। দেশে প্রতি বছর তুলার চাহিদা রয়েছে প্রায় 85 লাখ বেল, আমদানি করতে হয় প্রায় 83 লাখ বেল, এতে খরচ হয় প্রায় 35,000 কোটি টাকা। আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। আমাদের বীজ তুলা ক্রয় কার্যক্রম চলছে, আমরা কৃষকের নিকট হতে এভাবে একটি উন্মুক্ত বাজার আমরা তৈরি করে দেই। এটি আমাদের তুলনন বোর্ডের তরফ থেকে কৃষকদেরকে সহযোগিতা করা হয়। এখানে কৃষক ভাইয়েরা বীজ তুলা নিয়ে আসে এবং সঠিক পরিমাপ করে এই বীজ তুলাটি বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। চলতি বছর লালমনিরহাটে তুলা চাষ হয়েছে 46,000 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,28,000 বেল। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।